হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের মাঝে হাজির হলাম সাম্প্রতিক কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু চাকরির খবর। এক নম্বর যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তা হলো প্রাণী সম্পদ অধিদপ্তর। আবেদনের শেষ তারিখ 4 মার্চ। এখানে দেখতে পাচ্ছি সর্বমোট 4 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার 1 নম্বর পদ অ্যাকাউন্টেন্ট, লোক নিবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা বিকম বা সমমান ডিগ্রি, বেতন স্কেল 35,000 টাকা। দ্বিতীয় নম্বর পদ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা বিকম বা বিএসসি, বেতন নির্ধারণ 30,000 টাকা। 3 নম্বর পদ কমিউনিটি বেসড অ্যানিমাল হেলথ ওয়ার্কার, পদের সংখ্যা 11, এসএসসি বা সমমান পাশে নিবে, বেতন 20,000 টাকা। 4 নম্বর অফিস সহায়ক, পদের সংখ্যা 1, এসএসসি বা সমমান পাশে নিবে, বেতন 20,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 2 নম্বর যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তা হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আবেদনের শেষ তারিখ 4 মার্চ। এখানে দেখতে পাচ্ছি সর্বমোট 2 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার 1 নম্বর পদের নাম সার্ভেয়ার, লোক নিবে 145 জন, শিক্ষাগত যোগ্যতা সার্ভে ডিপ্লোমা, বেসিক বেতন স্কেল 9,300 টাকা। 2 নম্বর পদ ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 135, উচ্চ মাধ্যমিক বা সমমান, বেতন নির্ধারণ 30,000 টাকা। 3 নম্বর বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তা হলো সেনা সদর সেনানিবাস, ঢাকা সেনানিবাস। আবেদনের শেষ তারিখ 13 মার্চ। এখানে সর্বমোট 11 পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউডিএ, লোক নিবে 7 জন, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি, বেতন 10,270 টাকা, পদের নাম অফিস সহকারী, পদের সংখ্যা 32, এসএসসি বা সমমান পাশে নিবে, বেতন নির্ধারণ 9,300 টাকা। আরও আছে স্টোরম্যান, পদের সংখ্যা 18, এসএসসি বা সমমান পাশে নিবে, বেতন নির্ধারণ 9,300 টাকা। অফিস সহায়ক, পদের সংখ্যা 11, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বেতন নির্ধারণ 8,250 টাকা। আশা করি আমাদের চ্যানেল থেকে আপনি উপকৃত হবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানান। সকলকে ধন্যবাদ।